হাসুয়া দিয়ে সৎ মাকে কোপানোর অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। গলায় ও হাতে হাসুয়ার এলোপাথাড়ি, সেই সৎ মাকে কোপানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই মহিলাকে। সোমবার ঘটনাটি মালদহের চাঁচল থানার দক্ষিণ পাকা গ্রামের ঘটনা। জানা গিয়েছে আক্রান্তের নাম আফসারি বিবি, বয়স 25। চাঁচলের শাহুরগাছি গ্রামে আফসারির বাপের বাড়ি। দক্ষিণ পাকা গ্রামের আলাউদ্দিনের সাথে বিয়ে হয় তার। আলাউদ্দিনের প্রথম পক্ষের স্ত্রীর ছেলে মিস্টার আলীর বিরুদ্ধে হাসুয়ার এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে জানা যায় যে সোমবার সকালে বাড়িতে বসে আম কাটছিলেন আফসারি বিবি, সেই সময় প্রতিবেশী মহিলারা মিস্টারকে পাগল বলে কটূক্তি করে। তারপরে নিজা ধারায় মিস্টার প্রতিবেশী ওই মহিলাদের আম কাটা হাসুয়া দিয়ে আক্রমণ করতে গেলে বাধা প্রদান করে সৎমা আফসারি, আর সেই সময় ঘুরিয়া হাসুয়ার এলোপাথারি কোপ পরে আফসারির গলায়। তবে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে তাদের ছেলে দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় থাকে, যার ফলে যে কোনো ঘটনায় সহজেই মেজা ছাড়ায় সে, আর যার প্রতিফলনেই এই ঘটনা। অভিযুক্তের শাস্তির দাবি তুলেছে ডাক্তারদের ভাই। আমি ছিলাম না বাড়িতে, আমি ওই দোকানের দিকে গেছিলাম, আর আমাকে আমার বউ, আমার ওখানকার ওই বউ গুলো ফোন করছিল, তো আমি পকেটে মোবাইল ছিল, আমি মালুম পাইনি। তারপরে আমার ছোট একটা ছেলে এর পক্ষে আমাকে খবর দিল, তারপরে দৌড়ায় আসলাম। দৌড়ায় আসে আমি বউটাকে এই হসপিটালে। কি দেখলেন স্যার বাড়িতে? কি দেখলেন বাড়িতে? ওই কাটাকুটি দেখলাম আর লোকজনের আয়োজন দেখলাম। আচ্ছা, কেন আপনার স্ত্রীকে মারলো? কারা মারলো? আমার আমার ওই ছেলে, সৎ ছেলে। সে কেন মারলো বলতে পারবো না, ওই পাগল করে বললো নাকি অন্য বউ পাগল করে বলেছিল, আর ওকে মারতে যাচ্ছিল আমার ছেলেটা, তো এই আমার বউটা ছেঁকাছেঁকি করতে আমার বউকে মেরে দিল। কি দিয়ে মারা হয়? হাসপাতাল। আচ্ছা, কোথায় এনেছেন এখন? হসপিটালে। আচ্ছা, আপনার ছেলে কি পাগল? একটু মাথা ছিট আছে। আচ্ছা, তো সেই কারণে পাগল বলাই কি আপনার ছেলে এই ধরনের ঘটনা ঘটালো? কোনোদিন তো করেনি, আজকে আমি তো বাড়িতে ছিলাম না। কোথায় কোপ দেওয়া হয়েছে? এই পাখায় দেওয়া হয়েছে, আর আঙুলে আর এই গর্দলে পিছন দিকে। আপনার ছেলে কি নেশাগ্রস্ত অবস্থায় ছিল? আর নেশা টেশা করে। আপনার স্ত্রীর নাম কি? আফসারি। আচ্ছা, আর আপনার ছেলের নাম? আফসার, ইয়ে মিস্টার। আপনার প্রথম পক্ষের স্ত্রী না দ্বিতীয় পক্ষের স্ত্রী? এটা দ্বিতীয় পক্ষ। প্রথম পক্ষের স্ত্রী কোথায়? প্রথম পক্ষের এটাই তো, দ্বিতীয় পক্ষের নাই। আচ্ছা, দ্বিতীয় পক্ষের এটা। আর প্রথম পক্ষের স্ত্রী কোনটা? ওটা ওই অন্য জায়গা দিয়ে। ঠিক আছে, কি নাম আপনার? আলাউদ্দিন। আপনি কি করেন পেশায়? আমি জনজন দিয়ে খাই। বাড়ি?